রাজশাহীর পুঠিয়া উপজেলার শহীদ নাদের আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষকে অবৈধভাবে সাময়িক বরখাস্ত করার অভিযোগ উঠেছে গভর্নিং বডির সভাপতির বিরুদ্ধে। বুধবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী অধ্যক্ষ রুহুল আমিন। সংবাদ সম্মেলনে তিনি সভাপতি মাহবুব আলম বাবু শেখের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। এ সময় সাময়িক বরখাস্ত অধ্যক্ষ বলেন, মাহবুব আলী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। গত জানুয়ারিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে কলেজের সভাপতি হিসাবে অনুমোদন দেওয়া হলে তিনি কলেজের সভাপতির দায়িত্ব পান। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি আমার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনে আমাকে সাময়িক বরখাস্ত করেন। অধ্যক্ষ রুহুল আমিন আরও বলেন, সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তিনি আমার সাথে অশালীন আচরণ শুরু করেন এবং বেকায়দায় ফেলার চেষ্টা করেন। এছাড়া দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই সভাপতি দুর্নীতি শুরু করেন। এক ব্যক্তি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য নগদ 2 লাখ টাকা অনুদান দিলে তা সভাপতি আত্মসাৎ করেন। কলেজের নামে বরাদ্দ এনে দেব বলে তিনি আমার কাছ থেকে 20,000 টাকা নিয়েছেন। তার এসব কর্মকাণ্ডের জন্য গভর্নিং বডির 9 সদস্য তার প্রতি অনাস্থা নিয়ে আসেন। এই অনাস্থার কপি বিধি অনুযায়ী 7,000 টাকার ব্যাংক ড্রাফট সহ শিক্ষা বোর্ডে জমা দেওয়া হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে গত 8 সেপ্টেম্বর তিনি আর্থিক অনিয়ম, কমিটিকে না মানা এবং শৃঙ্খলা নষ্টের অভিযোগ তুলে আমি অধ্যক্ষ রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করেন সভাপতি। এজন্য তিনি আগে থেকেই জোর করে রেজুলেশন খাতা কলেজ থেকে নিয়ে যান। রুহুল আমিন আরও বলেন, কাউকে বরখাস্ত করতে হলে পরপর 3 বার কারণ দর্শানোর নোটিশ দিতে হয়, কিন্তু তিনি কোনো নোটিশ পাননি। কলেজের প্যাডের বদলে সাদা কাগজে তিনি বরখাস্তের আদেশ লিখে পাঠিয়েছেন। বিধি বহির্ভূতভাবে তাকে বরখাস্ত করা হয়েছে। এরপর গত 1 অক্টোবর মাহবুব আলম তার পছন্দের শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহবুব আলম বলেন, রুহুল আমিন দুর্নীতিগ্রস্ত, তিনি 76 লাখ টাকা দুর্নীতি করেছেন এবং আমি দায়িত্ব নিয়ে সেটা ধরেছি, সে কারণে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, রুহুল আমিন জামায়াতের লোক, তিনি সত্য কথা বলেন না। তিনি তো আমার নামে চাঁদাবাজির মামলাও দিয়েছিলেন, আদালতে সে মামলা মিথ্যা প্রমাণ হয়েছে। আমি মাহবুব আলম, অধ্যক্ষ শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় কলেজ। আমার প্রতিষ্ঠানের 13-1-2022 তারিখ থেকে নতুন গভর্নিং বডি কার্যক্রম শুরু হয়। এই গভর্নিং বডি কার্যক্রম শুরু থেকে সভাপতি তার মনস্থ পূর্ব থেকে তার পরিকল্পিত যে উনি যোগদান করে আমাকে বরখাস্ত করেন, যার ফলশ্রুতিতে উনি শুরু থেকে নানানভাবে নানান ষড়যন্ত্র বিগত করছে এবং শেষ পর্যন্ত আমার রেজুলেশন বই নিয়ে বাসায় গিয়ে উনি আমাকে বাসায় লিখে বরখাস্ত, অবৈধভাবে বরখাস্ত করেছে এবং নতুন একজন অযোগ্য 13-14 শিক্ষককে ভারপ্রাপ্ত বসিয়ে আমার বেতন অর্ধেক করছে, যেটা আইনসম্মত না। কারণ একজনকে বরখাস্ত করতে হলে অবশ্যই তাকে কারণ দর্শানোর বা আত্মশুদ্ধির বা আত্মসমর্পণের সুযোগ দিতে হবে। এই ধরনের কোনো সুযোগ বা এই ধরনের পরিস্থিতি সভাপতি না করে শুধুমাত্র গায়ের জোরে নিজের ক্ষমতা বলে ক্ষমতা অপব্যবহার করে আমাকে বরখাস্ত করে প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করতে চাই, এর আমি প্রতিকার চাচ্ছি। এছাড়া সংবাদ সম্মেলনে সাময়িক বরখাস্ত অধ্যক্ষ রুহুল আমিনের স্ত্রী ও কন্যা এবং কলেজের এক শিক্ষক সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।